আমি বারবার নিষেধ করার পরেও আমার কথা অমান্য করে শুভ্রকে প্রপোজ করছে, তাই ওকে মারছি। অধরা এমন ভাবে কথাগুলো বলল যে ওকে দেখে মনেই হয় না। অধরা প্রিন্সিপাল স্যার ও তার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছে, তখন প্রিন্সিপাল স্যার বলল, আমি কখনো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি না, তবুও বলছি কাউকে লাগার বা ভালোবাসার অধিকার সবার আছে। যে কেউ তার ভালোবাসার কথা অন্যকে বলতে পারে এটা কোনো অন্যায় না, কিন্তু তুমি যেটা করেছ সেটা অন্যায় করেছ। সাধারণ একটা বিষয় নিয়ে তোমার এভাবে অন্তরাকে মারাটা একদম ঠিক করনি। তোমার কারণে আজকে তোমার আব্বুকে কলেজে আসতে হয়েছে। তোমার কাছ থেকে আমরা কেউ এমনটা আশা করিনি অধরা। এখন আমি চাচ্ছি তুমি সবার সামনে অন্তরা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নাও। স্যার আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো ভুল করিনি। অধরার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা মানুষকে মারতে মারতে আত্মমারা করেও কি করে বলে যে সে কোনো ভুল করেনি? তখন প্রিন্সিপাল স্যার বলল, অধরা তুমি একটা মেয়েকে সবার সামনে বিনা কারণে জঘন্যভাবে মেরেছ, তারপরেও এখন তুমি বলছো যে তুমি কোনো অন্যায় করনি। এটা কিন্তু তোমার সবার সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি চাই তুমি মাপ চেয়ে সমস্যাটা এখানেই সমাধান করো, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব, কারণ কলেজের নিয়ম সবার জন্য সমান। স্যার আপনি বললেন না সবার ভালোবাসার অধিকার আছে, তাহলে সবার যদি ভালোবাসার অধিকার থাকে তাহলে সবার তার ভালোবাসাকে রক্ষা করারও অধিকার আছে, আর আমি সেটাই করছি। কেউ যদি আমার শুভ্রর দিকে চোখ তুলে তাকায় আমি তার চোখ তুলে নেব। ভালোবাসার কথা বলবে সেটা অনেক দূরের কথা, আর এর জন্য আমি কারোর কাছে মাপ চাইতে পারবো না। এতে আপনি যা করার করতে পারেন। অধরার কথা শুনে প্রিন্সিপাল স্যার সহ সবাই অবাক হয়ে যায়। আর আমি মনে মনে বলতে থাকি, আজ অধরার জন্য সারা কলেজ সব বড় আব্বুর কাছেও ছোট হয়ে গেলাম। কারণ এখন অধরার আব্বু মনে করবে আমি মনে হয় অধরার সাথে প্রেম করছি। তখন প্রিন্সিপাল স্যার বলল, চেয়ারম্যান সাহেব এবার আপনি আপনার মেয়েকে একটু বুঝান, না হলে সমস্যাটা আরো বড় হয়ে যাবে আর কলেজের নামটা খারাপ হবে। এতক্ষণ ধরে অধরার আব্বু চুপচাপ স্যারের সব কথা শুনছিল। এখন প্রিন্সিপাল স্যারের কথা শুনে অধরার আব্বু বলল, আসলে আমার মেয়ে আজ যে অন্যায়টা করেছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনারা মাফ করে দেন। আসলে অধরার আব্বু চেয়ারম্যান ও ভালো মানুষ হিসেবে সবার কাছে বেশ পরিচিত, সবসময় মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়। তার এমনভাবে মাপ চাওয়া দেখে অন্তরার পরিবারও খুশি হয়ে সব ভুলে যায়। তখন অধরার আব্বু অন্তরার কাছে গিয়ে বলল, মামনি আমি তোমার বাবার বয়সী হয়ে তোমার কাছে মাপ চাইছি, আমার মেয়েকে তুমি মাফ করে দাও, সে আর কখনো এমন করবে না। অধরার আব্বুর কথা শুনে অন্তরা মাথা নিচু করে চুপ করে থাকে। তখন তিনি আবার বললেন, শুভ্র আর তুমি কি দুজন দুজনকে ভালোবাসো? আমি শুভ্রকে ভালোবাসি, শুভ্র আমাকে ভালোবাসে কিনা জানি না। আচ্ছা তোমাদের বিষয়টা নিয়ে আমি তোমাদের পরিবারের সাথে কথা বলবো। অধরার আব্বুর কথা শুনে অন্তরার মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। অন্তরা তখন লজ্জা মিশ্রিত চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আপনারা যা ভালো মনে করেন করেন। এদিকে অধরার আব্বুর কথা শুনে আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। সারা জীবন শুনে আসলাম বিয়ের কথা বাড়িতে হয়, কিন্তু জীবনে প্রথম দেখলাম বিয়ের কথা কলেজেও হয়, তাও আবার নিজের বিয়ের কথা। আমি আর চোখে অধরার দিকে তাকিয়ে দেখি অধরার কী অবস্থা, আর অধরার দিকে তাকিয়ে আমার ভিতর ভয় লেগে যায়। কারণ অধরা ওর আব্বুর কথা শোনার আগে লাল হয়ে গেছে, চোখগুলো আগুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। এখন যদি অধরার সামনে ওর আব্বু না থাকতো তাহলে যে অধরা এখন কি করতো তা সে নিজেও জানে না। আর তাই নিজের রাগটা কন্ট্রোল করার জন্য নিজের ওর নাকে শক্ত করে চেপে ধরে আছে আর বারবার আমার দিকে তাকিয়ে দেখছে, হয়তো আমি কি করি সেটা দেখার জন্য। তারপর অধরার আব্বু প্রিন্সিপাল স্যারের সাথে আর অন্তরার পরিবারের সাথে
আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যান। আর যাওয়ার সময় আমাকে আর অন্তরাকে বলে যান যে আমাদের সাথে নাকি বাড়িতে কথা বলবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবার সত্যি আমি পৃথিবীতে একা হয়ে যাব। কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পর আমাকে কি তাদের বাড়িতে থাকতে দেবে? কখনোই দেবে না। যদিও এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু নিজের মেয়ের পক্ষ ছেড়ে কে আমার পক্ষে কথা বলবে? আমি আর কিছু না বলে একা একা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে পড়ি। অন্যদিকে অধরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের বাপের ওপর রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, সেটা আমি কখনো হতে দেব না। সে যেভাবেই হোক আমার ভালোবাসার মানুষকে আমার করে নেব। অধরা যখন আনমনে দাঁড়িয়ে রাগের মাথায় সব চিন্তায় ব্যস্ত, তখনই কোথায় থেকে যেন অন্তরা এসে পিছন থেকে বলল, অন্য কারোর ভালোবাসার মানুষ কেড়ে নিয়ে নিজের করে নেয়ার মাঝে এত মজা লাগে জানতাম না, তাহলে কাজটা আরো অনেক আগেই করতাম। তুই যতই বদরাগী হোস না কেন, তোর বাপটা অনেক ভালো, না হলে নিজের মেয়ের ভালোবাসাকে আবার অন্য কারোর হাতে দিতে রাজি হয় নাকি? শুধু একবার শুভ্রকে নিজের করে নি, তারপর তোকে বোঝাবো আমাকে মারার মজা। অন্তরার কথা শুনে অধরার ইচ্ছে করছে অন্তরাকে এক্ষুনি খুন করে ফেলতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে অধরা বলল, মুখ দিয়ে শুধু ভালোবাসি কথাটা শুধু বলতে চাইছিলি, সেটাও বলতে পারিস নাই, তার আগেই তোর মুখ আমি ভেঙে দিছি। আর এখন যদি আবার বিয়ে করার চিন্তা করিস, তাহলে বুঝতেই পারছিস তোকে আমি কী করব। এখন আমার সামনে থেকে সরে যা, না হলে তোর এই ভাঙা মুখ আমি আবার কখন ভেঙে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপর আমার শুভ্রকে বিয়ে করবি তো দূরের কথা, তোকে রাস্তার রিক্সাওয়ালা বিয়ে করবে না। অধরার কথা শুনেই অন্তরার মুখটা চুপচে যায়। তখন অন্তরা বলল, তোর আব্বু যেহেতু কথা দিয়েছে তাহলে তুই কিছু করতে পারবি না, আর কালকেই আমি আমার পরিবার থেকে লোক পাঠাবো তাদের বাড়িতে, তোর শুভ্রকে সারা জীবনের জন্য তোর কাছ থেকে আমার কাছে নিয়ে আসতে। জেগে থেকে স্বপ্ন দেখা ভালো না, আর তুই এখন তাই করছিস। একটা কথা মনে রাখিস, তুই শুভ্রের কাছে যাওয়ার আগে আমি ওকে আমার করে নিব। শুভ্রকে জামাই হিসেবে তোর বাবা কখনো মানবে না, আর এখন যেহেতু তোর আব্বু জেনে গেছে তুই শুভ্রকে ভালোবাসিস, তাই তোর বাবা চাইবে শুভ্র তোর জীবন থেকে চলে যাক, আর আমি সেই সুযোগটা নিয়ে শুভ্রকে সারা জীবনের জন্য আমার করে নিব। তুই এই নিয়ে চিন্তা করে আবার রাতের ঘুম হারাম করিস না। এতদিন আমি ভাবতাম কিভাবে আব্বুকে বলবো যে আমি শুভ্রকে ভালোবাসি, কিন্তু আজকে তোর কারণে সেটা জেনে গেছে। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজে কষ্ট করে বলতে হয়নি। এখন তুই শুধু দেখ কী করে আমি আমার ভালোবাসা আমার করে নিই। তুই তোর এই ভাঙা মুখটা নিয়ে দাওয়াত খেতে আসিস, যা এখন সামনে থেকে, দেখে নিব তোকে। কথাটা বলি অন্তরা হনহন করে সেখান থেকে চলে যায়, আর অধরা তখন মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে, কিন্তু পুরা কলেজ খোঁজেও শুভ্রকে পায়নি অধরা। তখন মন খারাপ করে বাড়িতে চলে যায়। এদিকে আমি কলেজ থেকে সোজা বেরিয়ে নদীর পাড়ে চলে আসি, আর সেখানে সন্ধ্যা পর্যন্ত একা বসে থাকি। এর ভিতর অধরা বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আমি কল রিসিভ করিনি। আজ নিজেকে সত্যি খুব একা মনে হচ্ছে। এতিম হয়েও এতদিন খুব একটা মা বাবার কথা মনে পড়েনি, কিন্তু আজকে অনেক মনে পড়ছে। জানি না বাড়িতে গেলে আমার জন্য কী অপেক্ষা করছে। তারা হয়তো ভাববে এতদিন তাদের ঘরে খেয়ে পড়ে তাদের সাথে আমি বেইমানি করছি, হয়তো আজকে আমাকে তাদের বাসা থেকে বের করে দেবে। এরকম নানান চিন্তা করতে করতে প্রায় রাত হয়ে গেছে, তাই ভাবছি বাড়িতে যাই, যা আছে কপালে তাই হবে। আর আমি বাড়িতে এসে দেখি বাড়ির পরিবেশটা বেশ শান্ত লাগছে। আমি তখন চুপচাপ আমার রুমে চলে যাই, আর আমি আমার রুমে আসার একটু পরেই আয়ান মানে আমার ছোট নবাব এসে বলল, ভাইয়া এতক্ষণ তুমি কোথায় ছিলে, সেই কখন থেকে তোমায় খুঁজতেছি। আমি একটু বাইরে ছিলাম ছোট নবাব, তুমি আমাকে কেন খুঁজতেছ? আব্বু তোমাকে ডাকতেছে, বলেছে তুমি বাসায় আসলে আব্বুর সাথে দেখা করতে। আয়নের কথা শুনেই মনের ভিতর একটা অচেনা ভয় কাজ করতে লাগলো। জানি না এখন বড় আব্বুর সামনে আমাকে কোন পরিস্থিতির সামনে পড়তে হয়, তবে কেন জানি মনে হচ্ছে আমার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে।
তখন মনে মনে চিন্তা করলাম, যা আছে কপালে তাই হবে, এত ভেবে লাভ নেই, দেখি গিয়ে কি হয়। আর আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করে। এসব নানান চিন্তা করে আমি আয়নকে বললাম, ছোট নবাব, তুমি গিয়ে বড় আব্বুকে বলো শুভ্র ভাইয়া এক্ষুনি আসছে। আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি আসো, আমি গেলাম। কথাটা বলে আয়ান আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি ঢপ করে বিছানায় বসে পড়ি। আসলে অতিরিক্ত চিন্তায় মাথাটা কেমন ঝিমঝিম করছে, কোনো কিছু তেমন ভালো লাগছে না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিই। তারপর আস্তে আস্তে বড় আব্বুর রুমের দিকে যেতে থাকি। আমি যতই বড় আব্বুর রুমের দিকে অগ্রসর হতে থাকি, আমার বুকের ভেতর ততই ধরফর করতে থাকি। তারপর নিজেকে সামলে নিয়ে বড় আব্বুর রুমে প্রবেশ করি আমি। সেখানে গিয়ে দেখি বড় আব্বু ও বড় আম্মু তারা দুজন একসাথে খাটের ওপর বসে আছে। তখন আমি তাদের সামনে যেতেই বড় আব্বু বলল, শুভ্র, কলেজ থেকে গিয়ে সারাদিন কোথায় ছিলি? বড় আব্বু, কোথাও যাইনি, এই তো নদীর পাড়ে বসেছিলাম। আমার কথাটা শুনে বড় আব্বু কিছুক্ষণ চুপ করে থাকে, কারোর মুখে কোনো কথা নেই। এর মাঝে অধরা আমাদের মাঝে এসে যোগ দেয়। তখন বড় আব্বু বলল, শুভ্র, ছোটবেলা থেকে তোকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছি। তোর মা বাবা মারা যাবার পর তোকে আমরা আমাদের কাছে রেখে দিই। হতে পারিস তুই আমাদের বাড়ির চাকরের ছেলে, কিন্তু তোকে আমরা সবসময় নিজের সন্তানের মতো মানুষ করেছি, কোনো কিছুর অভাব তোকে বুঝতে দেইনি। আর এতদিন তুই আমাদের সেই কাজে সঠিক মূল্য দিয়েছিস, কখনো এমন কাজ করিসনি যেটার জন্য আমাদের বাড়ির কোনো বদনাম হয়। আশা করি এখনো তোকে আমি যা জিজ্ঞেস করব তুই তার সঠিক উত্তর দিবি, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবি না। আব্বুর কথা শুনেই আমার চোখের কোনো নোনা পানি জমে যায়। আসলেই তো, বাবা মা মারা যাওয়ার পর তারা আমাকে যেভাবে মানুষ করেছে সেটা হয়তো আমার নিজের বাবা মাও করতে পারতো না। আজকাল গৃহকর্মীর উপর মানুষ অমানবিক নির্যাতন করে, সেখানে তারা মানবতার দ্বার খুলে দিয়েছে, আমাকে আপন করে নিয়েছে নিজের সন্তানের মতো। তখন আমি বললাম, বড়াব্বু বলেন, আপনি কি জানতে চান? আমি সত্যিটা বলবো। তোর কি অধরার সাথে কোনো সম্পর্ক আছে, মানে তোরা একে অপরকে ভালোবাসিস? বড়াব্বুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি। তারপর আমি একবার অধরার দিকে তাকাই, তখন দেখি অধরা আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমি কি বলি সেটা শোনার জন্য, তবে অধরার চোখে বুঝতে পারছি অধরা চাইছে আমি যেন এটাই বলি যে আমি অধরাকে ভালোবাসি। তখন আমি বললাম, না বড় আব্বু, অধরা আব্বুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ছোটবেলা থেকে তাকে যেমনটা ভেবে আসছি আজও ঠিক তাই ভাবি, এতে উনি আমাকে নিয়ে যাই ভাবো না কেন। এদিকে আমার কথাটা শুনে অধরার মনে অনেকটা আঘাত লাগে, কারণ আমাকে পাওয়ার জন্য সবার সাথে একাই লড়ছে, সেই আমি যদি তাকে ভালো না বাসি আর সবার সামনে না করে দিই তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু অধরাও এত সহজে হেরে যাওয়ার মেয়ে না, তাই শুভ্রের কথা শুনে যতটা কষ্ট পেয়েছে তার বেশি রাগ হচ্ছে। এখন ইচ্ছে করছে সবার সামনে গিয়ে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করছে অধরা। তখন বড় আব্বু বলল, তার মানে কি তুই অন্তরাকে পছন্দ করিস? না না বড় আব্বু, আমার অন্তরার সাথে কোনো সম্পর্ক নেই, আর আজ যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যদিও এটার মাঝে আমার কোনো দোষ নেই। আমি অন্তরাকে কথা দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি অন্তরার পরিবারের সাথে কথা বলবো, এখন তোমার কি মতামত? বড় আব্বুর কথা শুনে অধরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি সেটা দেখার জন্য। তখন আমি বললাম, অন্তরাকে আমি ভালোবাসি না, এটা সত্যি কথা, তবে আপনি যদি বলেন তাকে বিয়ে করতে তাহলে আমি রাজি আছি, কারণ আপনাদের জন্য আমি সব করতে পারি, আর এটা তো সামান্য একটা বিয়ে। আমি কথাটা বলার সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় অধরা, আর
আমার শার্টের কলার ধরে চিৎকার করে বলতে থাকে, ওই কুত্তা তোর সাহস কি করে হাই অন্য মেয়েকে বিয়ে করার কথা বলার? তুই জানিস না আমি তোকে ভালোবাসি, তাহলে তুই কোন সাহসে ওই অন্তরাকে বিয়ে করার কথা বলিস? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আপনার একজনের ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনার পুরো পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আর তাই আপনার আব্বু যা বলবে আমি তাই করতে রাজি। অধরার এমন রাগ আর কথা বলা দেখে অধরার আব্বু আমু চুপ করে বসে দেখতে থাকে কি হয়। তখন অধরা আবার বলল, আমি এত কিছু জানি না, শুভ্রকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি, ওর জন্য কলেজে নিজের নামে বদনাম করছি, সবাই আমাকে আড়ালে গুন্ডি বলে ডাকে, বদরাগী বলে ডাকে, শুধু ওর জন্য, কারণ শুধু ওকে নিজের করে পেতে সবার সাথে বাজে ব্যবহার করছি। আর আজ যদি কেউ আমার সেই ভালোবাসা অন্যকে দিয়ে আসতে চায়, তাহলে ভালো হবে না বলে দিলাম। যদি আমার ভালোবাসা কারো মেনে নিতে কষ্ট হয়, তাহলে আমি আমার ভালোবাসাকে সাথে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব, তবু আমি শুভ্রকে হারাতে পারবো না। আর তুই কান খুলে শুনে রাখ শুভ্র, তুই আমাকে ভালোবাসবি কি না বাসবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে ভালোবাসি, আর তুই না চাইলেও সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আর এর মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে আগে নিজের হাতে খুন করব, তারপর নিজেকে শেষ করে দেব, তবুও তোকে অন্য কারোর হতে দিব না, এখন যে যা করতে পারে করে নিক। তারপর কথাটা শেষ করেই অধরা কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়েছে আর আমাকে বলছে, কি ভাবছিস আব্বুর সামনে যা খুশি তাই বলবি, আর আমি আব্বুর ভাই কিছু বলবো না, আয় আমার সাথে, খুব বিয়ে করার শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ আমি মিটিয়ে দেবো।